বলছি ম্যাডাম এখানে কিসের ক্লাস হতো ম্যাডাম ম্যাডাম কিসের ক্লাস করাতেন এখানে ম্যাডাম এই মেয়েদের দাবি দাবি এরা নাকি 2000-3000 টাকা দিত কি বলবেন ম্যাডাম ম্যাডাম কি বলবেন ম্যাডাম এদিকে ম্যাডাম কি কারণ দিয়েছিলেন কিছু শিক্ষার জন্য নার্সিং ক্লাস বিউটি পার্লার তারপরে ট্রেনিং শিক্ষার জন্য সেলাই শিক্ষার জন্য আইসিটিএস এর জন্য আমরা টাকা দিয়েছিলাম ম্যাডামকে যাতে আমাদের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল তার জন্য আমরা টাকা দিয়েছি কি বলেছিল বলেছিল চাকরি দেব তার জন্য চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল তার জন্য আমরা টাকাটা দিয়েছিল তোমরা কত কতজন ছিলে আমরা 30 জন কত করে টাকা দিয়েছিল এক একজন কেউ 3000 কেউ 4000 কেউ 2000 কেউ 1500 এরকম ভাবে টাকা দেয়া হয়েছিল তো টাকা দিয়েছিল কোনো রিসিভ কপি বা না সেরকম কিছু রিসিভ কপি আমাদের কাছে প্রমাণপত্র কিছু নেই তো তোমার প্রমাণপত্র চাইলে তো কি বলতো প্রমাণপত্র চাইলে তোমার প্রমাণপত্র যখন চাইতে যাচ্ছে যে টাকা দিয়েছি আমরা রিসিভ কপি কি বলতো একটা পেপার একটা পেপার আছে সেটা ছবি তোলা আছে যে ওইটাতে আমাদেরকে সাইন করাইছে আর সই করাইছে সেটা আছে কতদিন আগে তোমরা টাকা দিয়েছিলে এক মাস আগে চার সপ্তাহ ক্লাস হয়েছে সবুজ সংগ্রহ ক্লাবের হয়েছে কি করে বুঝতে পারলে যে ফ্রড করছে আমাদের আমরা কিছু বুঝতে পারিনি এটা থানার থেকে দুটো ট্রাফিক পুলিশ গিয়েছিল যে পরে ম্যাডামকে নিয়ে আসা হলো তারপরে এক আমরা জানতে পারলাম যে এটা ফ্রড কি নাম তোমার আমার নাম চৈতালি ব্যানার্জি